গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকাল উঠে গাছগুলো একটু জল দিয়ে নেব। তো দেখো, আমার গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। আর যেখানে ছাতা দুটো রেখেছি, সেদিনকে এত জোরে হাওয়া দিল, পুরো ছাতাগুলো উল্টে একদম ভেঙে গেছে। দুদিন দুটো এরকম হয়েছে, তো ঠিক করতে দিতে হবে, সেই জন্য রেখেছি। আর দেখো, এই কালকে এত জামাকাপড় কেঁচেছি, কালকে আর ভাঁজ করতে ভালো লাগেনি, কারণ কালকে অনেক জামাকাপড় কেঁচেছিলাম, কিছুটা ভাঁজ করে তুলে দিয়েছি, আর এখন এগুলো ভাঁজ করতে হবে। আর এই যে এখানে কিছুটা ভাঁজ করে রেখেছি, বাকি এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেবো একটু। তো দেখো, হয়ে গেছে গোছানো। আমার জামাকাপড়, বরের জামাকাপড়, মেয়ের জামাকাপড় সব বাস্কেটে রেখে দিয়েছি, আর আমাদের এখানে আছে, ওইগুলোকে জায়গা মতন তুলে দেবো। তো দেখো, মা একটা কাঁঠাল পাঠিয়েছিলো, আর আমি এটাকে বস্তায় পুরে রেখেছিলাম, কারণ ওটা তখনও শক্ত ছিল। তো দেখি আজকে পেকেছে কিনা একটু বের করে দেখি। এই দেখো বন্ধু, বেশ পেকে নরম হয়ে গেছে। আমি কিন্তু দুদিন এমনি বাইরে রেখেছিলাম, দেখছিলাম পাকছে না, তারপরে ওই বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, একদম পেকে গেছে। তো আজকে এটাকে ভাঙতে হবে। তো গোপাল সোনাকে ভেঙে প্রথমে দেব, তারপরে আমরা খাবো। তো এদিকে বর্মা সেই বাজারে গেছিলো, তো চলে এসছে। আমি কাটতে পারি নাকি? ওটা তুমি কাটবে, যে নিয়ে এসেছে সে কাটবে অত বড় মাছটা। এই যে রুটি বানাচ্ছে, শাশুড়ি মা রুটি বানাচ্ছে, তাই ছবি তুলে দিচ্ছে। তো চলো, আর একটা জিনিসও মা পাঠিয়েছিল, সেটাও দেখে নিই। না না, এগুলো পাকেনি এখনো, আবার বস্তায় ভরে রাখি। করে চলে এসেছি, স্নান হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেব। আজকে সানডে, মেয়ের ছুটি থাকে দেখে স্যাটারডে সানডে একটুখানি আমরা মানে দেরিতে উঠি। তো কাজের বউটা আসছে না, মানে কাজের দিদি যে কাজ করে উনি হচ্ছে আজকে কদিন ধরে আসছেন না, একটু ছুটিতে আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। ঘর তো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, মোটামুটি অনেক কাজ হয়ে গেছে, এখন পুজোটা দেবো, দিয়ে তারপরে নিচে গিয়ে টিফিন করে রান্না করতে বসবো। তো চলো, পুজোটা দিয়ে নিই। আর এই যে কাঁঠালটাও নিয়ে এসেছি ঠাকুরকে দেব বলে। তো দেখো, আমার গোপাল সোনা রেডি, স্নান টান করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যেখানে দেখতে পাচ্ছ সব মায়েরা আছে, ওই জন্য তোমরা তো জানোই, ওই জন্য মুখ ঢাকা আছে, কি কারণে মুখ ঢাকা আছে সবাই জানো, আর বলছি না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন নিজে গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নেবো। তো চলো, আমি আমার রান্নাবান্নাগুলো সেরে নিই, আর তোমরা ভিডিওটা দেখো, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, তো আবার পরে দেখা হবে। চলো, টাটা।